এক দূর দিকে খুলে আসলাম সিনাদা থেকে জয়ডাঙ্গা থেকে। এখন আমার পরিকল্পনা হচ্ছে জয়ডাঙ্গা আলমডাঙ্গা একটা পুরোনো বাইকে হাট বসে, তো আসলে আমি বাসায় যাওয়ার পথেই বাজারটা বসে পড়বে। তো আরেকটা রাস্তা দিয়ে যাওয়া যায়, আমি যখন আসছিলাম তখন অন্য যে রাস্তা দিয়ে আসছিলাম, আর যাওয়ার সময় আমি চুয়াডাঙ্গা হয়ে যাবো। আমার মনে হচ্ছে এটাই মনে হয় চুয়াডাঙ্গা রাস্তা, কিছু কনফার্ম হওয়ার জন্য দরকার কাউকে জিজ্ঞেস করি। ভাইয়া আলমডাঙ্গা রাস্তা না, এটা আলমডাঙ্গা রাস্তা না? আচ্ছা, এটা আলমডাঙ্গা রাস্তা। প্রচুর স্পিড ব্রেকার চালানো যাচ্ছে না, অল্প দূর তারপরেই জানাবো। অনেক বাইক জানে বামে, আসলে প্রতিটা বাইক একটা একটা করে আসলে জানানো সম্ভব না, তবে বাইকের বিস্তারিত পাবেন এর পরের ভিডিওতে। আপেল, কমলা, বেল, চিনি, তুকমা, অনেক কিছু। দাম কত নেন? মাত্র 10 টাকা। আসলে বিশ্বাস করা যায় না 10 টাকায় এত কিছু দেয়। বাজারে আসছিলাম, বাজার সব বাইকগুলো মোটামুটি দেখালাম আপনাদের, এখন বাসায় যাব। বাজারের ভিতর দিয়ে যাই। আশা করতেছি সন্ধ্যার ভিতরে বাসায় চলে যাবো। রাস্তাগুলো খুব বেশি সুবিধা না, একটু দূর একবার আসছেন কিছুদিন আগে এই আলমডাঙ্গা থেকে মোটামুটি পোহালে হাটপোহালে রাস্তা পর্যন্ত খুবই ভাঙা চড়া ছিল। রাস্তার অবস্থা এত খারাপ, খুবই বাজে একটা অবস্থা। তবে আলমডাঙ্গা আর হাটপোহালি রাস্তাটা বেশ অনেক গুরুত্বপূর্ণ, এই রাস্তায় লক্ষ্যচক্র অবস্থা। আমি তো অনেকদিন আগে একবার আসছিলাম, এই একই অবস্থা ছিল, এখনো দিকে একই অবস্থা, ভাঙাচোড়া। যাবেন কই? যাবেন কই? বদনাথ। আচ্ছা,
বাজার আঙ্কেলকে নামাই দিই। আমার বাসা আছে বামন্দি। বামন্দি বামন্দি আচ্ছা আঙ্কেল না আঙ্কেল আসছে অনেক দূর থেকে, তো একটু জোরে যেতে হবে। ভালো আছে? ভালো থাকে না? ও আচ্ছা তাই চেক করা। ও সমস্যা হলে একটু বলতেন, তাহলে আসতে চালাইতাম। আচ্ছা ওকে। হাটবলে চলে আসছি, হাটবলে ব্রিজ স্থাপন করা হয়েছে মাথাভাঙ্গা নদীর উপরে। এই যে এইদিক থেকে নদীটা আসছে আর এইদিকে গেছে। গাড়িটা পার্কিং করে রাখি। লাগলো আসতে জিনাদা থেকে বাসা পর্যন্ত। আজকের ব্লগটি এখানে শেষ করছি। যদি ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর এটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।